ডক্টর গালেব সার বড় মিথ্যুক এক নম্বর মৃত্যুক তাই না কি সুন্দর আব্দুল মুজাফর আরো মিথ্যুক আমি আপনাকে মিথ্যুক বলবো না আমি আপনার কাছে দলিল চাই দেখেন তো দলিলটা একটু দেন না কোথায় আছে দলিলটা বের করেন দলিলটা ও ফরাজি ভাই আপনি কেন ওজু দোয়ার দলিল দিতে পারলেন না ওজু দোয়ার দলিলটা কেন দিতে পারলেন না বিসমাল্লাহ আগুলা আলীগুলা আদিম কি না বিসমেল্লাহ আল্লা আলীগুলা আদিম আলহামদুলিল্লাহ কে আলা দিন ইসলাম আলিসলাম হাক্কুন অলকুফ রুবাত এলুন আলি ইসলাম নুরুল অলকুফ রুজুল মাতুন অলুৎফর ভাই আপনাকে বহুদিন যাবৎ করছে যে দলিলটা দিন গো একটু দিন দলিলটা কোন শরীফে আছে একটু বলেন না যে আল্লাহ নবী এই দুয়া পড়ে অজু করেছেন সাহাবীর এই দোয়া পড়ে অজু করেছেন

পৃথিবীর কোন বিদ্যান যদি বলে কোন লাখ যদি বলে অজু শুরু হবে বিসমেল্লাহ রহমান রাহিম তাহলে অজু বেদাত অত সহজ আল্লাহর নবী বলেছেন বিসমেল্লা বিসমেল্লাই বলতে হবে বিসমেল্লাহ রহমান রাহিম বলে অজু করা যাবে না এটাই হলো শরীয়ত তোর ভাবের প্রত্যেক সম্পত্তি কই এত দিন যাবত খুশি দলিলটা পাচ্ছি না দাও না ভাই ও ফরাজি ভাই তুমি এসে গালিগালাজ করে গেছো খুব হাই হেরে ডক্টর গালেব স্যার বড় মিত্র এক নম্বর মিত্র তাই না কি সুন্দর আব্দুর রাজ্জাক বিন সু মিত্র মুজাফফর বিন মুজা আরো মিথ্যুক হুম আই হায় আমি আপনাকে মিত্রক বলবো না আমি আপনার কাছে দলিল চাই দেখেন তো দলিলটা একটু দেন না কোথায় আছে দলিলটা বের করেন দলিলটা যে নবী মোহাম্মদ ও ফরাজি ভাই কথা তো অনেক বলেন আল্লাহর নবী বলেছেন যে এক वक्त নামাজ জামাতে পড়লে 3 কোটি 35 লক্ষ 55 হাজার 432 গুণ নেকি হবে কোন হাদিসের পাতায় আছে কোন দলিলের আছে একটা দলিল বের করে বের করে দেন তাহলে কোন সমস্যা নাই দলিল সহই পেলে আমিও মেনে নেব ইনশাআল্লাহ কোনা আপত্তি আছে আমাদের কোন আপত্তি নাই এদা ওরাদা লসার বাতালুন দলিল পেলে সব ব্যাখ্যা হবে কোনটাই আট চলবে না অনুরূপভাবে সিয়ামের সিয়াম ভাঙ্গের ইফতারের দোয়া শিখাইছেন সারা দেশের আলেমদেরকে শিখালেন টিভিতেও বলে এই দোয়া রেডিওতেও এই বলে এই দোয়া বলে চ্যানেলেও এই দোয়া বলে পেপারে এই দোয়া বলে ইউটিউবে এই দোয়া বলে ফেসবুকে এই দোয়া বলে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিসকা ওয়া আশতার আর রাহমাতিকা আরহামার রাহিমিন ভাই এই দলিলটা খুব দরকার ভাই আপনি এক দলিলটা দিন কোন শরীফে আছে এটা কোথায় আছে এটা যখন ইমাম বলছে আপনি বলছেন সদ্দাক্তাও বারার্তা দয়া করি দলিলটা বের করুন কে বলেছেন আপনার বাপের সাধ্য নাই কারো বাপের সাধ্য নাই শরীয়তের নামে একটা দোয়া তৈরি করা আল্লাহর নবী পারেন নি আপনি পারেন কি করে কথা বুঝেন নি একটা দলিল বের করেন আল্লাহু আকবার বলার আগে নাওয়াইতান উসাল্লা আর উসাল্লিয়া ক্বাবলা সালাতে ঠিক ভুলে গেলাম ভুলে গেছি সালাতের জহরের সালাতের এক নিয়ত আসরের সালাতের এক নিয়ত ফজর সালাতের এক নিয়ত সোননাথের এক নিয়ত জানাজের এক নিয়ত তারাবির এক নিয়ত বেতের এক নিয়ত ঈদের এক নিয়ত এই যে আলাদা আলাদা নিয়াদ বের করেছেন তারাবির সালাতের এক নিয়াদ সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকাতে ওয়াল কুদ্রাতে ওয়াল হাইবাতে শেষে বলে ইয়ামুজিরো মুজির ইয়ামুজিরো মুজির মুজির ভাই দলিলটা খুব দরকার দেখি পারেন নাকি বলছে। ওযু ছুটে যাবে খোঁজান দেখি পেলে আমাদের আপত্তি নাই এত কথা বলেন কেন এত চিন্তা করেন কেন এতগুলো ভুয়া ইসলাম চলছে বাংলাদেশে এইটা নিয়ে আমার আপনার কোন বিশ্লেষণ নাই ইবলিস তৈরি করেছে যখন বলছে আজানের সময় ও ভাই যখন আজান দিচ্ছে ইমাম সাহেব তখন মুয়াজিন সরি মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে আর শাহাদু আল্লাহ যখন বললো তখন বুড়া আঙ্গুলে সুমু খেলো না যখন বললো আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন বুড়া আঙ্গুলে সুমু দিয়া চোখে ঘুষা চোখ পরিষ্কার করে দিল হাদিস বানায় দিয়ে দিল যে ব্যক্তি নবীর নাম শুনে চোখ ঘুষবে তার চোখের সব রোগ ভালো হয়ে যাবে ডাক্তারকে ফকির বানায় না এই ডাক্তারের কি হবে কোথায় পেলেন এটা কোন সনদে বর্ণিত হয়েছে ও আরে এটাতে এমনি শিরিক হয়ে যায় আল্লাহর নামের পাঁচ পয়সা দাম নাই মোহাম্মদ বলে চোখ চোখ ভালো হয়ে যায় তাই না বুঝেন মনে কথাটা যখন বলে আসাদু আল্লাহ মোহাম্মদ আসাদু আল্লাহ ইহ্লাহ তখন চুমুদ দিতে পারলো না যখন বলছে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নাম শুনলেই কেন এ তাহা কি কি বুঝেন ফরাজি ভাই একটু বললেন না ওই যে জামটিওয়ালা একজন ওয়াজ করছে কি আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ হইলেন গায়েব হইয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আরে আল্লাহ তো গায়েব হয়ে গেছে আল্লাহ তো ধ্বংস হয়ে গেছে এই জন্য নবী এখন আছে নবীর নাম শুনে চুমু দিতে হবে যেহেতু আল্লাহ কি নবীর ধন খাজারে দিয়া কি শুই আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে ও ফরাজি ভাই একটু বলেন না একটু বলেন না এত সুন্দর করে যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে আল্লাহকে যে গায়েব করে দিল আপনি ওই জিনিসটা কেন তুলে নিয়ে আসলেন আল্লাহর নাম শুনে চুমু দেয় না নবীর নাম শুনে চুমু দেয় তার কারণ হলো আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর অস্তিত্ব নাই কোথায় থেকে আসছে আল্লাহর অস্তিত্ব নাই কোথায় থেকে আসছে এবার মনে হয়েছে যারা বিশ্বাস করে আল্লাহ গায়েব হয়ে গেছেন তারাই বলে আল্লাহর আকার নাই আপনি একটি বারে বলতে পারলেন না ভাই রফুল আয়তনের হাদিস বলতে গিয়ে একটা হাদিস বানাইছেন ও ফরাজি ভাই আপনার সাথে দরকার গো আন্না আবদুল্লাহ ইবনে জুবায়ের আন্না আব্দুল্লাহ ইবনে ইবনে যুবাইর রা গা রজুলান ইয়া রা ফাওয়ায় দা ইকে বিসালা ইনদার রুকুয়ে ওয়া ইনদার রাফি রাসি রুকু শুনেন আব্দুল্লাহ ইবনে যুবাইর দেখলেন একজন ব্যক্তি রফউল আদান করছে সালাতে রুকু করার সময় রুকু থেকে ওঠার পরেও ফাকাল লাতাফাল ওই ব্যক্তিকে আব্দুল ইবনে যুবাইর বলেন এটা করোনা এই এটা করোনা তাইন হাদা শাইউন এটা এমন একটা আমল ফালাহু রসুল্লাহ সাল্লাহসাল্লাম সুনমা তারাকহু আল্লাহ রাসুল আগে করতেন এখন তিনি ছেড়ে দিয়েছেন তিনি কি করেছিলেন ছেড়ে তিনি করতেন পরে তিনি কি করেছেন ছেড়ে দিয়েছেন এই যে আবদুল্লা ইমনু জুবাইর রদে আল্লাহ নামে হাদিস সাথে তৈরি করলেন এই হাদিসটা লিখেছেন সোহিব বুখারির প্রথম খণ্ডের একশো দুই পৃষ্ঠার টিকায় মূল হাদিসের মধ্যে না ভুল বুঝবেন না যে হাদিসটা উপমহাদেশে আলেনদের পড়ানো হয় কথা বুঝতে পারলেন কোথায় পড়ানো হয় উপমহাদেশ আলেমরা পড়ে ছাত্ররা পড়ে দাওরা হাদিস মাদ্রাসায় এই বুখারির একশো দুই পৃষ্ঠার হাসিয়ায় লিখে রাখছেন এটা যিনি লিখছেন তার নাম হলো আহমাদী আহমদ আলী আহমদ আলী সাহারানপুরী একজন এই উপমহাদেশের বিখ্যাত আলেম তিনি লিখছেন আপনি একটু তার পক্ষ হয়ে আবদুল জুবাইরের নামের এই হাদিসটা একটু বের করেন না ভাই খুব দরকার আমার আমরা তো চেষ্টা করছি যে কোথায় পাওয়া গেল এই হাদিস দিয়ে এই হাদিস দিয়ে মানসুক কাহিনী সাজানো হয়েছে আর যদি না পান আপনি আপনি প্রকাশ্যে মানুষের সামনে বলবেন লোতফার ভাই আপনি একটু বলবেন বলবেন যে এই হাদিসটা আমরাও খুঁজে পাইনি বলবেন এবং বলবেন যে আহমদ আলী সাহারানপুরি বুহারির টিকায় উল্লেখ করেছেন এটাও তিনি না জেনেই করেছেন আরও বলবেন যে হেদায়ের মধ্যে বুরহান মার্গিন যে কথাটা বলেছেন তিনিও ভুল বলেছেন হেদায়ের মধ্যে লিখছেন কি জানেন হেদায়া প্রথম খণ্ডের একশো এগারো খ্রিষ্টের মধ্যে লিখছেন ওয়াল্লাদে ইয়োরা মিনার রফ রে মাহ আলাল ইত্তেদায়ে কাদা নুকিলা আনি আনি মেজজুবায়ের বলছেন যে এই র বোঝা যাচ্ছে এই রফুল আদান ইসলামের আগের যুগের যেমন ইবনু জুবাইর আব্দুল ইবনু জুবাইয়ের হাদিসতে কি হয়েছে বর্ণিত হয়েছে আপনি এটাও বলে দিবেন হেদায় লেখক যে কথাটা লিখেছেন এটাও ভুল লিখেছেন আপনাকে বুঝতে বলেন কথা শুধু এটা বলে ছেড়ে দেবো আমি লিখছেন ডক্টর তাকিউদ্দিন তাকিউদ্দিন হে না ডক্টর তাকিউদ্দিন সাহেব মুআার টিকা করতে গিয়ে লেখছেন হুম আমি আপনারা না পেলে পাবেন না এটি স্পষ্ট কিন্তু তার কথাটা পড়ে নিই তিনি বলছেন লাকিননা হাদাল আল আসার লা মিয়াজিদ হুল মুখার রেজুন আল মুহাদ্দিসুনা মুসনাদামফি কুতুবিল হাদিস তিনি বলছেন টাকির দিন বলছেন যে এই হাদিসটা যারা টীকাকার মুহাদ্দিস কোনো হাদিস গ্রন্থে পাননি। তাহলে এটা সহি বুখারীর টিকাতে লিখলেন কেন ইমাম বুখারি রফুল আয়দান করার পাঁচটি হাদিস নিয়ে আসছেন কয়টা এই পাঁচটি হাদিসকে গায়েব করার জন্য পাঁচটি হাদিসকে বাতিল করার জন্য সহি বুখারীর টিকার মধ্যে আহমদ আলী শাহরমপুরি এটা নিয়ে আসছেন আপনি খুঁজেন তো কোথায় আছে আমরা বলছি পাইনি ডক্টর তাকিউদ্দিন তিনিও বলছেন পাননি আপনি খুঁজে বের করেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহর নামে যে মিথ্যা কথা কথা বর্ণ করা হলো তৈরি করা হলো রাসুলের নাম দিয়ে ভয় করল না আর একটা হাদিস ভাই একটু বের করেন তো খুব দরকার আমার রফলে আয় দেন কেন করতেন সাহাবিরা কারণ হলো আল্লাহ রাসুলের সাহাবিরা গোপনে বগে বগলে পুতুল রাখতো কোথায় রাখতো বগলে পুতুল রাখতো এই জন্য রফুল আয়দান করতে বলেছেন যে হাত চাললেই পুতুল কি হয়ে যায় পড়ে যায় সাহাবিদের উপরে মিথ্যাচার কাদের উপরে আমি শুধু একটা বলছি সাহাবিদের উপরে মিথ্যাচার সাহাবিদের উপরে মিথ্যাচার এটা মূর্তি পূজার অভিযোগ দিয়েছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন যে সাহাবিরা দেবদেবীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন সেই সাহাবিদের উপরে অপবাদ আছে কিসের যে গোপনে বগলে কি রাখতো পুতল রাখতো এটাকে চিন্তা করা যায় একটু ভাবা যায় একটু